দেখো বন্ধুরা, বাবা বাজার করে নিয়ে এসেছে। সবজি তো হাত দেওয়া যাচ্ছে না, সবজির প্রচুর দাম। তবু না খেয়ে থাকতে পারবো না, খেতে তো হবেই, নিতে আনতেও হবে। তো যাই হোক, এখানে বাবা কিছু সবজি এনেছে, আমি দেখাচ্ছি তোমাদের। পটল পটল কিছু ব্যাগে রয়েছে, হ্যাঁ, এর মধ্যে ব্যাগের মধ্যে কিছুটা রয়েছে, আমি পুরোটা বার করে নিই। আর এখানে আছে ঝিঙে, বরবটি, বেগুন, এই শিম নতুন বেরিয়েছে, শিম খেতে ভালো লাগে, শিম দিয়ে, পালং শাক দিয়ে, বড়ি দিয়ে, বেগুন দিয়ে ভালো লাগে। আর এখানে আছে, এগুলো হচ্ছে লঙ্কা, কাঁচা লঙ্কা। আর এটা কী জানি শাক, লাল শাক না, মা বলছে এটা হচ্ছে নোটে শাক, লাল রং করা। মা আবার বেশ শাক সবজি মাছ এগুলো ভালো চেনে। যাই হোক, এটা হচ্ছে নোটে শাক লাল রঙের। আর এই একটা কত সুন্দর ফুলকপি। আর এখানে আছে কলা, কলা আমরা খাই, বাবাও খাই মাঝে মাঝে, কখনো খায় কখনো খায় না। আর এখানে আছে তোমাদের ইয়ে পালং শাক। আচ্ছা, এখানে টোটাল এইটুকুনি তো সবজি, দেখো এই সবজিতে এখানে কত টাকা বলো তো, পুরো 250 টাকার বাজার, বাবা বললো। দেখো এখানে মনেই হচ্ছে না যেখানে 250 টাকার সবজি এসছে, কলাটা শুদ্ধ নিয়ে আর কি। তা সত্যি কি অবস্থা আমাদের মধ্যবিত্তদের। দেখো এখানে কি মাছ নিয়ে এসছে দেখো তো বাবা, এগুলো হচ্ছে নেদোস মাছ। এই মাছগুলো কিন্তু এখন খুব একটা পাওয়া যায় না, মানে লুপ্ত হয়ে যাচ্ছে শুনছি, মানে বইতে পড়তাম, এমনি তো আসে। আর এটা হচ্ছে তোমার দেশি ট্যাংরা। আর এখানে এনেছে এই মাছটা, বাবা খেতে ভালোবাসে, মা খায় না, আমি খাই, হাজবেন্ডও খায়। এটা হচ্ছে তোমার সিলভার কাপ। তো এই দু রকমের মাছ নিয়ে এসেছে, অনেকগুলোই মাছ। এগুলো একদিনে রান্না হবে না, ফ্রিজে রেখে দেওয়া হবে কেটে কুটে। আর এই নেদোস মাছটা ঝাল খেতে ভালো লাগে, ঢাকা দিয়ে রাখি কারণ মাছে বসবে আবার। আর এখানে আলু কাটা হয়েছে। একটু বন্ধুরা দেখলে বাবা কী কী বাজার নিয়ে এসেছে, সবজির তো প্রচুর দাম, মানে হাত দেওয়া যাচ্ছে না, 80 টাকা 100 টাকার নিচে কোনো সবজি নেই। মানে সত্যি কথা, আমাদের মতো মধ্যবিত্ত ফ্যামিলির মানে পকেটে সত্যি টান পড়ে বাজার করতে গেলে, মানে 500 টাকা নিয়ে গেলে কিচ্ছু না বাজারে। তবুও খেতে হবে, চলতে হবে, কিছু তো বাদ দিতে পারবো না, সব কিছু নিয়েই চলতে হবে। আগে আরও বেশি বেশি করে আনা হতো, এখন একটু কম কম আনা হচ্ছে যেহেতু এত দাম। যাই হোক, তো দেখে নিলে তোমাদের সাথে পরে কথা হচ্ছে। আমি একটু একটা জায়গায় গিয়েছিলাম, বাবা সন্ধ্যাবেলায় বাজারটা করে নিয়ে এসেছে, সকালবেলা টাইম পাইনি বলে। তো আমি এখন একটু ড্রেস চেঞ্জ করব, ফ্রেশ হব, পরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে। বাই বাই।